সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির। আমি আজকে আসছি আমার যে এই নতুন প্রজেক্টটাই, এর আগেও আপনাদের দেখাইছি আমি কয়েকবার যে এখানে 2 বিঘার একটা প্রজেক্ট। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। তো আজকে কিন্তু আসছি আমার এই গাছের লতি উঠাইতে। তাই এই প্রথমবারের মতো লতি আমি আজকে উঠাইতেছি। তো দেখায় আপনাদের যে আমার এই জমিতে কি পরিমাণ লতি আসছে। তো আমার এই গাছের বয়স আজকে 5 তারিখ, তো 1 মাস 10 দিন, 1 মাস 10 দিন। আমি গত মাসের 25 তারিখে রোপণ করছি, গেল মাসের আগের মাসে যে 25 তারিখ, তো সেই 25 তারিখে রোপণ করছি। তো ওই মাসের 5 দিন, মাঝখানে গেছে 1 মাস, আর এখন যাইতেছে 5 দিন, এই টোটালে 1 মাস 40 দিন। হ্যাঁ, 40 দিন বয়স আমার গাছের। আমরা 45 দিন বলি যে 45 দিনের লতি আসবে, 2 মাসে হারভেস্ট করতে পারবেন, কিন্তু তার আগেই আসে। তো আমরা একটু সময় বেশি নিয়েই বলি। তো যাই হোক, তো আপনাদের দেখাই যে আমার যে 40 দিন গাছের বয়স, তো এখন কী পরিমাণ লতি আসছে। এই যে দেখাই আপনাদের, এই যে লতিগুলো আমি আজকে যদি না উঠাই তাহলে হয়তো নতিগুলো নষ্ট হয়ে যাবে, কারণ বর্ষাকাল এখন নষ্ট হয়ে যাবে। এই যে এই নতিগুলো, কারণ এই নতিগুলো এখন না উঠালে এইগুলো এই মাথা হয়ে যাবে এবং কি শিকড় হয়ে যাবে। এই জন্য আমি আজকে আসছি লতি উঠাই দে। প্রতিটি গাছের লতি কীরকম লতি আসছে আমি দেখাই। গাছের বয়স মাত্র 40 দিন। আমরা যে বলি যে ডিগা থেকে যে লতিগুলো আসে, এই যে এইভাবেই এই দেখতেছেন, এই লতিটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো আর একটু আগে উঠানো দরকার ছিল, তো আমি যে কোনো কারণবশত সময়ের কারণে আমি উঠাইতে পারি নাই। তাই আজকাল আমাদের দেখায় যে আমার লতিগুলো আপনাদের, তো আসছে সব গাছেই, তবে সব গাছে উঠানো উপযোগী হয় না এখনও। তো মনে করেন যে এই 60% গাছে উঠানো যাবে আর কি, এই যে এরকমভাবে আসছে। এই যে তোরা দেখতেছেন দীঘা থেকে গাছের বয়স 40 দিন এইভাবেই। আর আমি কিছু কিছু আবার রেখে দেবো, এই যে গাছগুলো দেখতেছেন এগুলো আমি উঠাবো না, কারণ আমার চারা লাগে। আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় চারা দিয়ে থাকি। তো আরেকটা কথা আমি বলবো যে এই জমিটা কিন্তু একসময় ধানের একটা জমি ছিল। এই যে পাশে জমিগুলো দেখতেছেন এগুলো ধানের জমি, উপরে দেখতেছেন এগুলো ধানের জমি। তো পাশাপাশি কিন্তু আমি এখানে এই ধানের জমি ওনারা ধান কাটছে, ধান কাটার পরেও আমি এই যে দেখেন লতিগুলা কীভাবে আসছে, প্রতিটি গাছে লতি এইভাবে আমি আপনাদের দেখাই। এই যে পানির কারণে হয়তো দেখা যাইতেছে না, এই যে লতিগুলা, এই লতিগুলা মানে পর্যাপ্ত পরে লতি আসছে। এই যে এই যে এই যে লতি পানির কারণে দেখা যাইতেছে না। তো আমি বলবো যে অনেক কৃষক ভাইরা আছেন যে ওনারা মানে জমি ফালায় রাখে, মানে চাষবাস বেশি একটা করতে চায় না, খালি শুধু ধানের উপরে পড়ে থাকে। তো আমি এই ভাইদের বলবো যে এই জমিটা কিন্তু ই ছিল, ধানের জমি ছিল। তো যখন ধান কাটা হয়, ধান কাটার প্রায় আরও 15-20 দিন পর থেকে আমরা এই জমিটি চাষে আসি। চাষে আসার পর থেকে আমি এখানে কিন্তু আপনারা দেখছেন এর আগে ভিডিওতে যে আমি এখানে পাট শাক করছিলাম, পাট শাক অলরেডি বেচা শেষ, আবার এই খেটটা নিয়ে বাইসে দিতেছি। ওই যে আমার এক দাদাই ওইখানে যে বাস্তা আছে এটির ভিতরে পাট শাক ছিল, তো গাছটা অনেকটা উঁচা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন বাইসে কিছু সার দিয়ে দেবো। আর এই পুরাটা জমি 2 বিঘা একটা জায়গা, এখানে ধানের চাষ করতো আগে। তো গাছের বয়স কিন্তু 1 মাস, আমাদের কৃষকরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত, এই জন্যই তাদের হিসাবে কিতাবে একটু মিলে না, যার কারণে ক্ষতিগ্রস্ত। আমরা কিন্তু ফসল ইচ্ছা করলে 3টা ফসল করতে পারি, কিন্তু আমরা করি 2টা ফসল, বর্ষার 2টা ফসল ধান করি। তো কী পরিমাণ লতি আসছে একটু দেখাই, মাঝে মাঝে আমরা দেখার কথা বলি। তো এই যেভাবে লতি 40 দিন গাছের বয়স, প্রতিটা গাছে লতি আসছে। তো এখন কিন্তু লতির বাজার অনেক, গতকাল লতির বাজার গেছে 80 টাকা। তো আমি ভাবলাম যে বাজার যত ভালো, তার লতিগুলো রাখে আর কি দরকার যে আমি বিক্রি করে দিই।
তো অনেক লতি আসছে দেখেন আপনারা, প্রায় ডেক আছে, নতুন গাছ কিন্তু এগুলা, এই প্রথম 40 দিন গাছের বয়স। কোড়াটা জমিতে ম্যাচকে লতি উঠাবো। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে এই জমিটা কিন্তু ধান কাটার 20 দিন পরে কিন্তু আমরা রোপণ করা শুরু করছি, আজ প্রায় 1.5 মাস যাবত এই জমিটা, এর সাথের জমিগুলো পাশে যে দেখতেছে সাথের জমিগুলো পড়ে রয়েছে, অথচ আমি কিন্তু এই জমিটায় চাষ করে লতি কচু লাগাই কিন্তু আজকে লতি হাঁস বেশ করতেছে, কিন্তু ওনাদের জমি কিন্তু এখনও পড়ে আছে। কারণ আর এই যে পাশে জমিটা যে দেখতেছেন, এই জমিটা কিন্তু সারা বছর পরে থাকতো, পরিত্যক্ত জায়গা। আমি সবসময় বলি যে কিছু কিছু পরিত্যক্ত জায়গা আছে, এগুলোরও চাষ করা যায়। এই আমার প্রথম ভিডিওটা যা আছে, এই ভিডিওটা আপনারা খেয়াল করে দেখবেন যে ওই ভিডিওর ভিতরে এই জায়গাটা কিন্তু অনেকটা পড়েছিল, জঙ্গল ছিল, মানে এমনই জঙ্গল ছিল, এই জঙ্গল থেকে আমি নিজেও ভয় পাইতাম, কারণ যে এনে কীভাবে চাষ করবো, এটাকে হইব কি, পরে আল্লাহ ভরসা। কিন্তু আমি ইনশাআল্লাহ তুমি এমনই পরিস্থিতি করছি, এটা এখন দেখেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমার আগের ভিডিওটা দেখবেন যে যখন ঘাস ছিল যখন প্রথম আমি চাষে আসছি, আর এখন দেখবেন গাছগুলো কত সুন্দর। হ্যাঁ, তাই আমি বলবো যারা কৃষক তারা যদি একটু পরিশ্রম করে তাহলে সফল হতে পারে, কেন আমাদের কি অনেক কৃষক ভাইরা আছে পরিশ্রম করতে চায় না। তাই আমি এটাই বলতে চাইতেছি যে এই জমিটায় একসময় ধান ছিল, ধান কাটার 20 দিন পরে কিন্তু আমি রোপণ করছি, আর এখন বয়স চলতেছে 1 মাস, তার মানে 1 মাস 20 দিন, এই 1 মাস 1.5 মাসের ভিতরে আমি কিন্তু আজকে লতি উঠাতে আসছি। তাই এই পাশের জমিগুলো যে দেখতেছেন, ওই যে পাশে দেখা যায় এই জমিগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে, তারা ধান চাষ করবে অহনমাত্র ধানের হালি ফালাইতেছে, অনেকে হালি বলে অনেকে জ্বালা বলে, তাই এখন মাত্র হালি ফালাইতেছে, এই হালি হইব আরও 1 মাস পরে লাগাইব। তাতে আমি আপনাদের এটাই বোঝাতে চাইতেছি যে এই জায়গাগুলো যে ফালাই রাখছে এর ভিতরে কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু অনেক কিছু করতে পারতো। যেমন আমি এখানে করছিলাম যে পাটশাক, যে পাটশাকগুলো দেখতেছেন আমি কিন্তু এখান থেকে কেটে কেটে বিক্রি করছি, বেশি দিন একটা সময় লাগে নাই। ওনারা কিন্তু ইচ্ছা করলে পাটশাক অথবা অন্য অন্য সবজি করেও বিক্রি করে পরেও কিন্তু ধান লাগাইতে পারতো, কিন্তু আমাদের কিছু কিছু কৃষকের হিসাব কিতাবের জন্য তারা ক্ষতিগ্রস্ত, আর কিছু কিছু পরিত্যক্ত জায়গা কিন্তু ওনারা ফালাই রাখে। যেমন আমার এই জায়গাটা ছিল পরিত্যক্ত একটা জায়গা, আমি কিন্তু এটা সাইজ করে ফেলাইছি, এন মোটামুটি কিন্তু আমি এখান থেকে লতিও পাবো, কচুও পাবো, আর 12 মাসই পাবো, আর ধান কিন্তু 12 মাস থাকে না, দুইটা ফসল হয়। আর এই লতি কচুটা আমি বলবো এমন একটা লাভজনক একটা ফসল, তো এই লতি কচুটা 12 মাস করা যায়। এই লতিরাজ বাড়িও আনে যে কপালে কালো তিলা, ঠিক আছে, আমি গতকাল এক ভাইয়ের কাছে গতকাল এক ভাইয়ের জন্য চারা উঠাইছি 15,000, তো আসছে চারাগুলো ডেলিভারি দিব, তো লতি উঠাইতে আসছি, আমার লোকে চারা উঠাইতেছে, আর দেখাই আমাদের যে লতি কীভাবে আসে এই গাছটার মধ্যে কতগুলো লতি। তো অনেক গাছে লতি আছে কিন্তু এই যে পেনা, কারণ দেখা যাইতেছে হয়তো পেনাগুলো আমি পানি আটকাই ছাইড়ে দিলে পেনাগুলো নামে যাবে, উৎসাহ জমি যেত, এদেরভাবে লতিগুলো আসবে। আর এই যে ডিগা থেকে আসবে, এই যে ডিগা দেখতেছেন, এই ডিগা থেকে আসবে, এর পাশাপাশি আর একটা ছোটো গাছ এটা, এটু খেয়াল করেন একটু, এই যে এদের কটা লতি, এই যে 2টা 1টা 3টা, এই যে নিচে আরেকটা, এই যে 4টা, এই যে গাছ হয়ে গেছে। তো যাই হোক, আমার এই নতুন প্রজেক্টের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটু শেয়ার করে দেবেন, যারা বেকার যুবক আছেন, যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন, তারা যদি একটু ভাইবে চিনতে চাষবাস করে তাহলে আমাদের দেশের এই যে এখন যে সবজির দাম, কারণ এই দেখেন কীভাবে লতিগুলো আসছে, এই দেখেন আপনাদের এই লতিরাজ বাড়িও আনে যে কপালে কালো তিলা, মাত্র 40 দিন বয়স, এখনও এর সাথের জমিতে ধানের লাগানোর কোনো খবরই নেই, আর আমরা কিন্তু এখন লতি উঠাইতে আসছি। এই প্রতিটি গাছে দেখেন আমাদের দেখাই, এই যে এইভাবে লতি আসবে প্রতিগুলো গাছে, তবে আজকে লতি উঠাবো, তবে 60% গাছে লতি উঠানো যাবে আর কি, 100% গাছে উঠানো যাবে না, আসছে সব গাছে 100% গাছে আসছে, কিন্তু উঠানোর উপযোগী হয়নি। তো আমি এটি বলতে চাইতেছি যে আপনার পাশাপাশি কিছু সবজি করেন, লতি কচু করেন, অন্য অন্য সবজি করেন, তবে আর এখন যে সবজির বাজার আর উঁচা উঁচা জমি যেগুলো আছে এগুলোতে সবজি চাষ করেন, এই যে বর্ষাকালে এখন লতির বাজার চলতেছে 80 টাকা। আসছেন
ওঠান শুরু করেন এক সাইডতে। তো এই ভাই আসছে, উনি এই নতুন ওঠাই বসকা, তার এই দাদা এখানে সাপ পরিষ্কার করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটা দোয়া করবেন। আর এই লতিরাজ বাড়ি ওয়ানটা যদি আমরা চাষ করেন, 12 মাসে একটা জাত এলে 12 মাসে চাষ করতে পারবেন। যে কোনো পরামর্শ এবং কি চারা যদি লাগে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এবং শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।